হরে কৃষ্ণ। তো আমার পরে পরে সবাই দু হাত তুলে বলুন, যাদের হাত আছে তারা তুলবে, যাদের হাত নেই তুলতে হবে না, কেমন? দু হাত বলুন, হরে কৃষ্ণ। সকালে খাওয়া দাওয়া হয়নি বলে দুর্বল নাকি? আর কি বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন কি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কি নবদ্বীপ শ্রী মায়াপুর ধাম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে। এখন হাত নাও, অনেক অনেক ধন্যবাদ। আপনার যা বলছি আপনারা তাই শুনছেন, খুব ভালো। তো কারোর অবশ্যই আমাদের কারোর অনুগত থাকতে হয়, তাই না? কারোর না কারোর অধীনে থাকতে হয়, এটা অধীনে কথা বলতে হবে আসতে। তো অধীনে থাকলে কি হয়, কারোর অধীনে থাকলে তাহলে আমার কোনো খুব একটা বেশি দায়ী দায়িত্ব থাকে না, যা দায়িত্ব তার। এখন যদি আমরা কারোর অধীনে থাকবো না, তার মানে আমি নিজের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছি, যা বিপদ আসুক আপদ আসুক যাই আসুক না কেন, সব নিজেকে সামলাতে হবে। সেটা ভালো না কেউ যদি আমার বিপদ আপদগুলো সামলে নেয়, সেটা ভালো, তাই না? যার ছোট বাচ্চা একটা, ও যখন বাবা বা মায়ের হাত ধরে যায়, ওর কোনো ভয় থাকে? থাকে? রাস্তা দিয়ে যাচ্ছে, কুকুর বেড়াল হয়তো ওকে একটু কিছু করার জন্য আসছে, ও দেখেই ভয় পেয়ে যাবে। কিন্তু যখন ওর বাবার হাত ধরে থাকে, মায়ের হাত ধরে থাকে, তখন ওর কোনো ভয় থাকে? হ্যাঁ কি না? কেন থাকে না? কেন থাকে না? ও জানে আমার বাবা আছে, আমার কোনো ভয় নেই, হ্যাঁ আমি ওনার আশ্রয়ে আছি, ওনার অধীনে আছি। তো সেরকম আমরা কারোর অধীনে আশ্রয়ে থাকতে চাই না। আমি মনে করি আমি স্বতন্ত্র, কিন্তু আসলে কি আমরা স্বতন্ত্র? আমরা কার অধীনে, কার পরিচালনায় রয়েছি? সম্পূর্ণরূপে ভগবানের অধীনে। একটু চিন্তা করে দেখুন না, আমরা যে বেঁচে আছি, একটা বস্তু যদি না থাকে এখনই আমরা সব শেষ হয়ে যাব, সবাই হরে কৃষ্ণ হয়ে যাব। সেটা কোনটা? অক্সিজেন, বাতাস। কে দিচ্ছে? কোন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে? হচ্ছে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এক মিনিট দু মিনিট যদি বন্ধ হয়ে যায় সব শেষ হয়ে যাবে। কোনোদিন বন্ধ করেছেন ভগবান? করেছেন? ভগবান মন্ত্রী মনে করছেন যে ও তো আমার সেবা করে না, ও তো আমার পূজা করে না, ওকে আমি অক্সিজেন দেবো না, এ করছে একে বেশি করে দেব। করেছেন কোনোদিন? দেখুন, আর একটু পরে বেলা হলেই পূর্ব দিকে একটা ভগবান হ্যালোজেন জেলে দেন, তাই না? বড় একটা সারা দিনে আমরা ওইটা দিয়ে কত কাজ করতে পারি। প্রকৃতপক্ষে এই যে লাইনটা জ্বলছে, এটা কোথা থেকে জ্বলছে? সূর্যের কিরণ কিন্তু ধার করা, এগুলো যারা বিজ্ঞান পড়েছেন আপনারা জানেন, হ্যাঁ সূর্যের আলো ধার করে এগুলো চলছে। কিন্তু তো ভগবান কোনোদিন লাইট দেওয়া বন্ধ করেছেন? আর এইসব যে লাইট জ্বালা হচ্ছে, যখন মাসের শেষে কি আসে, একটা বড় বিল আসে না? আমাদের বিলের পরিমাণ দেখলে অবাক হয়ে যাবেন আপনারা। তো বিল দিতে হয় ইলেকট্রিক কোম্পানিকে, যদি না দিই কি হবে? আপনাদের বাড়িতে সবার আছে, না দিলে কি হবে লাইটটা? ভগবান কোনোদিন বিল পাঠিয়েছেন আপনাদেরকে? পাঠিয়েছেন আমাদের কোনোদিন? আমাদের তো পাঠায় না, আপনাদের পাঠায় কি জানি না। কোনোদিন লাইন বন্ধ করেছেন? একটু চিন্তা করে দেখুন, যদি আমরা একটু বিচার করি, ভগবানের যে কি করুণা আপনি অনুধাবন করতে পারেন। এছাড়াও যখন ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন, এসে তিনি যে করুণা করেছেন সে করুণার বিচার করা যাবে না। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এই জগতে এসে কি করে আমরা ভালো করে থাকবো, সব ব্যবস্থা ভগবান করে রেখেছে না? একটা শিশু যেমন যখন জন্মায়, তার জন্য খাবার দাবারের ব্যবস্থা কে করে রাখে? হ্যাঁ বুঝতে পারছেন, মায়েরা ভালো করে বুঝতে পারবে। একটা শিশুর যা দরকার ভগবান তার মায়ের মধ্যে দিয়েই রেখেছে, কোনো জায়গায় ধার করতে হচ্ছে না, যেতে হচ্ছে না। তো ভগবানের কার বুদ্ধি বেশি, আমাদের না ভগবানের, তাই না? একটু বিচার করে দেখুন,
সেই ভগবানের প্রতি যখন আমরা শ্রদ্ধা ভক্তি করতে পারবো, ভগবান আমাদের প্রতি তখন অনেক অনেক সন্তুষ্ট হবেন এবং আমাদের আরও তিনি ভালো করে দেখবেন। অনেকে বলে, আমরা অনেক সময় অনেক জায়গায় গেলে বলে, খুবই হরিনাম করলে আমাদের কি সংসার ভগবান চালিয়ে দেবেন না? আমরা বলি হরিনাম করুন, কলিযুগের একমাত্র যুগ ধর্ম হচ্ছে হরিনাম। বলছে হরিনাম করলে কি ভগবান আমাদের সংসার চালিয়ে দেবেন নাকি? আমরা আপনারা কি মনে করেন, ভগবানের যদি নাম করা হয়, হরিনাম করা হয়, সংসার চালাবেন আপনাদের? হ্যাঁ কি না? না, আপনারা নিজেরা চালাবেন। আমি হরিনাম করি বা না করি, ভগবান আমাদের সংসার চালিয়ে দিচ্ছেন এবং দেবেন। কি করে প্রমাণ? কি আমাদের প্রত্যেকে কর্ম করতে হয়। তো কর্ম করার জন্য কি লাগে? শক্তি লাগে। শক্তিটা কে দিচ্ছে? এই শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? আপনাদের দেখা আছে কিনা জানি না, আমরা দেখেছি প্রত্যক্ষ, নিজের খাবারটা নিজে হাতে তুলে মুখে খেতে পারে না, অনেক অনেক জায়গায় আমরা দেখেছি। আর একজন ব্যক্তি আছে, তাকে খাবারটা নিয়ে তার মুখে খাইয়ে দিতে হয়, দেখেছেন আপনারা? কেন না? দুটো হাত কাজ করে না, যেটাকে প্যারালাইসিস বলা হয়। ভগবান যদি মনে করেন এক সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ করে দিতে পারে, তাহলে এই যে আমরা কাজ করছি যার দ্বারা সংসার চলছে, কার কৃপাতে? ভগবান যদি মনে করেন এক সেকেন্ডে বন্ধ করে দিতে পারে। তাই আমাদের মধ্যে যেন কখনো অহংকার না আসে যে আমি সব করছি, আমার দ্বারাই সব কিছু হচ্ছে, কোনোদিন সম্ভব নয়। তাই আমরা ভগবানের সেবা করি, তার ভক্ত হই বা না হই, ভগবান আমাদের সংসার তিনি চালিয়ে দিচ্ছে। যদি তার সেবা করব, তার ভক্ত হব, তার নাম করব, তিনি আরো চিন্তা করবেন, ও আমার ভক্ত, ও আমার অনুগত, কি করে ওর সংসারটা ভালো চলবে আমাকে দেখতে হবে। একটু আগেই বললাম, কারোর অধীনে যদি থাকি তাই দায়িত্ব কার হয়ে যায়? তার দায়িত্ব হয়। কিন্তু আমরা স্বতন্ত্র থাকতে চাই না, কখনো এটা করবেন না। ভগবানের অধীনে যদি থাকি, দায়িত্ব ভগবানের। আপনি এখানে এনেছেন, আপনার চরণে আমি রয়েছি, যা করবেন আপনি তাই করবেন। আপনি মেরে ফেলে ফেলুন, মারবি রাখবি জয় ইচ্ছা তুয়ার, হ্যাঁ, নিত্য দাস প্রতি তুয়া, আমি আপনার নিত্য দাস, আপনি আমার নিত্য প্রভু, আমাকে আপনি যা খুশি করতে পারেন, কেমন? এই ভাবনা নিয়ে ভগবানের প্রতি শরণাগত হবে। এই যে জিনিসগুলো বলছি, এগুলো আমাদেরকে কে শিখিয়েছেন জানেন? কোথা থেকে শিখলাম? এত বড় বড় লেকচার, আমরা কিন্তু এই জড়জাগতিক স্কুল কলেজ থেকে এগুলো শিক্ষা পাইনি। কোনো স্কুল আছে এই শিক্ষা দেওয়া হয়? আছে। কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা সেন্টার, যত মন্দির আছে, সাধারণ মন্দিরের মতো নয় কিন্তু এগুলো, এগুলো আধ্যাত্মিক জগতের ইউনিভার্সিটি বলতে পারে। সারা জগতে আধ্যাত্মিক জগতের কোনো স্কুল কলেজ নেই, কিন্তু শ্রীল প্রভুপাদ এই ইস্কন তৈরি করে প্রত্যেকটা সেন্টারকে তিনি বানালেন কি, আধ্যাত্মিক জগতের ইউনিভার্সিটি। আপনারা অন্য কোনো মন্দিরে গিয়ে সব শিক্ষা পেয়েছেন কোনোদিন? আমি তো অন্তত আগে পাইনি, যখন ইস্কনে আসিনি তার আগে। চেষ্টা করে এই সমস্ত শিক্ষা শ্রীল প্রভুপাদ সমস্ত গ্রন্থ থেকে, শাস্ত্র থেকে নিয়ে সহজ সরল ভাষায় তিনি বিতরণ করেছেন। সারা পৃথিবীর মানুষ আজকে জানতে পেরেছে, কৃষ্ণকে কেউ জানতো না, তিনি যে পরমেশ্বর ভগবান কেউই জানতো না, আমিও জানতাম না। পরে পরে প্রভুপাদের গ্রন্থ পড়ে আমি বুঝতে পারলাম, পরমেশ্বর ভগবান একজন পরম ঈশ্বর আছেন এবং তার আন্ডারে সবাই কাজ করছে। যেমন প্রধানমন্ত্রী কজন আছে? কজন? মুখ্যমন্ত্রী কজন হয়? তার আন্ডারে অন্যান্য মন্ত্রীরা কাজ করে, ঠিক বললাম? তেমনি পরম ঈশ্বর একজন আছে, তার আন্ডারে অন্যান্য দেবদেবীরা তারা নিজেদের কার্যগুলো সম্পাদন করছে। কেউ বাতাস দিচ্ছেন, কেউ আলো দিচ্ছেন, কেউ জল দিচ্ছেন, কেউ শিক্ষা দিচ্ছেন, ইত্যাদি সব ভাগ করা আছে। কিন্তু পরম ঈশ্বর একজন, তিনি কে? শ্রীকৃষ্ণ। তো এই সমস্ত তত্ত্বগুলো জানার জন্য আমাদের ভক্তরা কত কৃপা করছেন প্রভুপাদের কৃপায়। তো ভক্তরাও সব এখন কৃপা করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এবং আমাদের আমাদের মন্দিরের অথরিটি যারা আছেন তারাও চিন্তা করছেন, আমরা কৃপা পেলাম, ভালো জিনিস পেলে কি করতে হয়? সবাইকে সবাইকে বিতরণ করতে হয়, কখনো নিজে রেখে দিতে নেই। না না, আমি ভালো জিনিস পেয়ে গেছি আর কাউকে দেবো না,
এটা ভালো মনোভাব নয়। ভালো জিনিস হলে সবাইকে বিতরণ করতে হয়, তাই সবাইয়ের হাতে কিভাবে তুলে দেওয়া যায় সেজন্য অনেক চিন্তা ভাবনা করে, ঠিক আছে অন্য জিনিসে কিছু করা যাবে, কিন্তু এই জিনিসগুলো আপনাদের হাতে যাতে সহজে তুলে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেছি। নতুন বছরের ক্যালেন্ডারও তৈরি হয়ে গেছে, এই তো এসে গেল আর কটা দিন পরেই, ভগবানের ছবি সহ দেখছেন। এটা বাড়িতে থাকলে ভালো মঙ্গল না অমঙ্গল? চারজনের বাড়িতে মঙ্গল, বাকি সব অমঙ্গল নাকি? ভগবান যদি কারোর বাড়িতে থাকে নিয়ে গিয়ে আগে সামনে রেখে দেবেন, যেখানে সবসময় আপনি দর্শন করতে পারবেন, ঘুম থেকে উঠেই যেতে আসতে ফিরতে সেই গৃহের মঙ্গল হবেই হবে। তো এখন এই যে গ্রন্থ, বিশেষ করে শ্রীল প্রভুপাদের যে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ, এটা কিন্তু খুব কম বাড়িতে আছে আমি জানি, আমার বাড়িতেও ছিল না, পরে পরে গেছে। এখন এক আমাদের বাড়িতে এখন তিন চারটে গীতা গীতা রয়েছে, ভাইরা সব ভাগ ভাগ হয়ে গেছে, তো তাদের দেখেছি আমি রয়েছে তিন চারখানা গীতা। যাদের বাড়িতে নেই দয়া করে এই শ্রীমদ ভগবদ গীতা যথাযথ অবশ্যই রাখুন, দেখুন বাড়ির কি মঙ্গল হয়। কেননা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে আসছে, আমার ছেলে তার নাতি ইত্যাদি আসবে তো নাকি, হ্যাঁ কি না, তাদের জন্য কি রেখে যাচ্ছে, কি রেখে যাচ্ছে যা তাদের মঙ্গল করবে, যা তাদের কল্যাণ হবে, চিন্তা করেছে? টাকা পয়সা ধন সম্পদ এগুলো মঙ্গল করবে, অশান্তি বাড়াবে? লিখে রাখুন আপনি, যখন আপনি ব্যাংকে টাকা সম্পত্তি এইসব রেখে যাচ্ছেন, পরবর্তীতে তাদের মধ্যে কি হবে, কলহ বাড়বে, এর বেশি কিছু হবে না। দরকার আছে তাই বলে বলবো না যে রাখবেন না, কিন্তু একটা গীতা যদি রেখে দিয়ে যেতে পারেন একটা, যদি আপনাদের সংসারে আপনার পরবর্তীতে যারা আসবে শুধু এটা যদি দেখবে, এর ভেতরে খুলে পড়বে, তাদের মধ্যে মঙ্গল হতে বাধ্য বাধ্য বাধ্য। সমস্ত অশান্তিকে শান্তি করার মূল হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা যথাযথ। তাই আপনাদের অনুরোধ করব, এর সঙ্গে আনুষঙ্গিক সাপোর্টিং হিসাবে তিন চারখানা বই রয়েছে, যাতে এটাকে আরো ভালোভাবে বুঝতে পারেন। তো একসঙ্গে এটা 350 থেকে 400 টাকার বই আছে সুন্দরভাবে বাইন্ডিং করে। এখন আমরা চিন্তা ভাবনা করেছি যে কিভাবে আপনাদের স্বল্প মূল্যে দেওয়া যায়, মাত্র 200 টাকায় আপনাদের হাতে সবাইকে তুলে দেব, আর শুধুমাত্র পাবেন এই সময়ে, পরে এসে কিন্তু চাইলে পাবেন না। এটা বারবার আমি বলছি, শুধু মঙ্গল আরতিতে যারা যোগদান করেছেন, এত কষ্ট করে ঘুম বাদ দিয়ে অনেক কষ্ট করে রাত্রি জাগরণ করে এসেছেন, আর মন্দিরে অংশগ্রহণ করলেন, ভগবানকে দর্শন করলেন, হরিনাম করলেন, শুধু আপনাদের জন্য, যারা বাইরে আছেন ঢুকতে পারেনি তাদের জন্য কিন্তু নয়, কেমন, শুধুমাত্র এই সময়ের জন্য 200 টাকায় এক বান্ডিল বই শুধু বাড়িতে রাখবেন, আর কিছু করতে হবে না, যখন মন হবে তখন নিয়ে পড়বেন। বোঝা গেল? তো যারা যারা নেবেন প্রস্তুত থাকবেন, অনেকে হয়তো এই সময় পয়সা আনেনি আমি জানি, ভোরবেলাটা হয়, যদি আপনার জানাশোনা কেউ আছে নিয়ে এসেছেন তার কাছ থেকে নিয়ে নেবেন, যেটাকে বাংলায় ধার করা বলে, ধার করে নিন। হ্যাঁ, উনি হয়তো অনেকে হয়তো দিতে চাইবেন, অনেকের মনোভাব এরকম আছে, কীরকম জানেন গীতা দান করলে কি হয়, আমরা অনেকে জানি না, কিন্তু যারা জানেন 200 টাকা কত টাকা এরকম চলে যায়, ঠিক আছে আমি 200 টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি একবার নিয়ে নিয়ে নাও, ও টাকাটা আমাকে আর দিতে হবে না। কিন্তু আপনাদেরকে বলবো যারা নেবেন এরকম করবেন না, আপনি 200 টাকা ওনাকে দিয়ে দেবেন, অন্য কিছুর জন্য আপনি নেবেন, কিন্তু এটা নেবার জন্য অবশ্যই তাকে পয়সাটা দিয়ে দেবেন, ধার করে নেবেন। ধার করে নিয়ে অনেকে বলবে ঠিক আছে আমি 200 টাকা তোমাকে দিয়ে দিলাম, তুমি একবার নিয়ে নাও, ওটা দিতে হবে না, এরকম করবেন, এটা করবেন না, ওনাকে পরে 200 টাকা দিয়ে দেবেন। যদি কেউ কাছাকাছি আছেন, হয়তো কোনো আমাদের যে গেস্ট হাউসগুলোতে সেখানে হয়তো রেখে এসেন পয়সা নিয়ে আসেন, আমাদের ভক্তরা এখানে আছেন ওনাদেরকে বলবেন বা আমাকে বলবেন, আমি সাহায্য করবো আপনাদের কিভাবে এই গ্রন্থগুলো আপনাদেরকে দিতে পারি। আর নেবার সময় অবশ্যই একটা করে ক্যালেন্ডার, যারা বই নেবেন চেয়ে নেবেন, অনেক সময় দিতে ভুলে যান ভক্তরা, চেয়ে নেবেন, কেমন, ঠিক আছে একটু পরে দেবো এখন না, ঠিক আছে ওর বইটা রাখলাম। এখন মালা জপ একটু দেখাবো, যেটা আমাদের নিজেদেরকে এবং সংসারকে মঙ্গলময় করবে, কারণ হরিনাম ছাড়া আর তো কোনো গতি নেই ভগবানকে সন্তুষ্ট করা, পূজা অর্চনা অনেক কিছু যাগ যজ্ঞ কলিযুগে অত সম্ভব হবে না, ধ্যান ট্যান হবে না,
এই যখন আমরা হরিনাম করব এর মধ্যেই সবকিছু সম্পাদিত হয়ে যাবে। তাই সুন্দর করে একাগ্র চিত্তে যদি হরিনাম করতে পারেন সেটাই হবে আমাদের সর্বমঙ্গলের কারণ। তো এখন আসুন কিভাবে হরিনাম মালাতে হয় আমরা একটু দেখব। সবাই মালা পেয়েছেন তো? পেয়েছেন? হ্যাঁ, আপনি ফাননি খালি পেছনের দিকে আবার সবাই পেয়েছেন, আপনারা একদম পাননি, কি করা যাবে এখন? আর কারা কারা পেয়েছেন হাত তুলুন তো, সামনের দিকে পেয়েছেন। দেখুন আগে আগে আসার ফলটা কিরকম, আমরা সামনের দিকে বসতে চাই না, মনে হয় টাকা পয়সা চাইবে, না আমরা যাবো না সামনের দিকে, না আপনাদেরকে টাকা পয়সা চাইবে। আর আপনার টাকা পয়সা আপনি দিতে পারেন না দিতে পারেন স্বতঃস্ফূর্ত ভাবে, সেই জন্য কখনো জোর করা না। ভগবান ঠিক তার সংসার তার পরিবার ঠিক চালিয়ে নেবেন, কেমন অসুবিধা কিছু হবে না। আমরা কেউ চাকরি বাকরি করি না কিন্তু আমাদের ভালোভাবেই চলে সংসার, কোনো অসুবিধা হবে না। কারণ কার আশ্রয়ে আছি? যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার আশ্রয়ে আমরা রয়েছি। তো আপনারা যদি ভগবানকে আশ্রয় করে, এই জন্য বলা হচ্ছে নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নিজের কাজে থাকো কিন্তু কাকে আশ্রয় করে? নামকে আশ্রয় করে। এই নাম আর নামই, অর্থাৎ ভগবান আর ভগবানের নাম আলাদা নয়, এই নামের মধ্যেই তিনি সমস্ত শক্তি প্রয়োগ করেছেন। তো সেই নাম আমরা এখন করব। এখন অনেকে মালা পাননি, দয়া করে আপনারা দুঃখ করবেন না, আসলে মালা রাখা হয় মানে, আর এই যে মালাগুলো দেওয়া হয়েছে না, এক মালা জপ করার পরে আপনারা কিন্তু ফেরত দিয়ে দেবেন এগুলো। আগামীকাল আবার অনেক ভক্ত আসবে, তারা আবার জপ করবে, তাদেরকে দিয়ে করানো হবে। তো বলা হয় অনেক সময় অনেকে বুঝতে পারেন না, বা অনেক সময় আবেগের বসে মায়াপুর এসে কিছু হোক বা না হোক একটা মালা তো পেলাম পকেটে, এটা করবেন না, কেমন এটা দিয়ে যাবেন। আগামীকাল আবার যারা আসবে তাদেরকে দিয়ে জপ করানো হবে। তো এখন ঘটনা হচ্ছে তাহলে কী নিয়ে যাবেন মায়াপুর থেকে, কী নিয়ে যাবেন? আগেই বলেছি এক বান্ডিল, এক বান্ডিল, সেই সঙ্গে একটা ক্যালেন্ডার, আর কি একটা মালা নেবেন না, এই মালাটা না একটা মালা নিয়ে যাবেন। এই যে বইয়ের দোকানটা দেখছেন ওখানে নতুন মালা রাখা আছে, এগুলো সবাই জপ করেছে, সবাই ছোঁয়াছুঁই হয়ে গেছে, তো নতুন মালা ওখানে রাখা আছে সুন্দর করে, একটু প্রণামী বলুন বা দক্ষিণা বলুন দিয়ে মালাটা নিয়ে যাবেন। মালাটা যখন থাকবে আপনার বাড়িতে তোলা দেখতে পাবেন, মানে তো অভ্যাস নেই জব করা, তাই না? তো যখন দেখতে পাবেন ঘুমাতে যাওয়ার সময় দেখে, আরে সব তো হলো সারাদিনে, খাওয়া দাওয়া যা কিছু সব হয়েছে, একটা জিনিস বাকি থেকে গেল, সেটা কোনটা? তখন মালাটা নিয়ে এক মালা জব করে ঘুমিয়ে পড়ুন। করার কথা প্রথমে ঘুম থেকে উঠেই প্রথমে করার কথা এটা, কিন্তু হয়নি সারাদিন অন্যান্য কিছু হয়েছে, কিন্তু যাই হোক এটা আনলে মনে থাকবে, না হলে কিন্তু মনে পড়বে না। তো এখন জপ কি করে করতে হয় দেখি, যারা মালা পেয়েছেন যারা পাননি সবাই করতে পারবে, দেখে নেবেন খালি, কেমন? তো কত গুটি আছে এতে মালাতে জানেন না আপনার? ১০৮টা গুটি ছাড়া আর একটা গুটি আছে মাথায়, দেখুন যারা মালা পেয়েছেন একে মেরু বা সুমেরু গুটি বলা হয়। তো প্রথমে কি করবেন, ডান হাত দিয়ে কোন হাত মেরু গুটিতে ঠিক এইভাবে ধরবেন, তর্জনী বাদ, এই যে তর্জনী না, এই আঙুলটা বাদ দিয়ে, এই আঙুলটা দিয়ে ধরা যাবে না, এরকম থাকবে, কারণ এটা শুধু তর্জন করে, কেন এটা হলো কেন ওটা হলো না, এটা করতে পারো না, উঁচু করে দেখান, আপনার হাতটা ধরে যাচ্ছে, ওই আঙুলটা ধরছেন তো, বাংলা ভাষা বুঝতে পারেন? হ্যাঁ হয়তো হয়েছে, এগুলো ঠিক আছে, একদম খুব সুন্দর হয়েছে, এবারে এখনো হয়নি, এই আঙুলটা ধরা যাবে না, এই আঙুলটা ঠিক আছে, এ হলো। এখন হরিনাম করতে গিয়ে না আমাদের অনেক অপরাধ হতে পারে, তো যারা হরিনাম এনেছে তাদের নাম উচ্চারণ করে নিচে রাখুন, হাত ব্যথা করবে নিচে রাখবেন, মাটিতে রাখবেন না, আর পায়ে যেন না লাগে একটু লক্ষ্য রাখবেন, কোলের উপরে রাখুন হাতের উপরে রাখুন। আমি দেখাই কিভাবে জপটা করতে হবে, কিছুটা করলে বুঝে যাবেন, বাড়িতে গিয়ে ভালো করে করবেন। তো এখন হরিনাম করতে গিয়ে আমাদের কি হয়, অনেক অপরাধ হয়। প্রথম হচ্ছে ঘুম আসবে, আমি আমাদের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি অনেকে চোখটা বন্ধ করছে, চোখ খোলা রাখবে, বন্ধ করলে ঘুম এসে যাবে, রাত্রি জাগরণ করে এসছে তো অনেকে, আর মনটা চলে যাবে না অন্য জায়গায়, এখানে আমি বসে থাকবো কিন্তু মনটা
অন্য জায়গায় চলে যাবে, হবে একটু পরে দেখে নিন। আর অনেক উল্টো পাল্টা আজে বাজে সব চিন্তা আসবে, ভগবানের চিন্তা বাদ দিয়ে হবে কি হবে না আমি জানি না, আপনাদের হবে কিনা, আমার তো হয়, এরকম আসবে। এগুলো অপরাধ, নাম করছি আবার ওই সমস্ত। তো সেই জন্য কি করতে হবে, যারা হরিনাম এনেছেন তাদের কাছে একবার ক্ষমা চেয়ে নেব, হে প্রভু আমি হরিনাম করতে যাচ্ছি, আমার যদি কোনো অপরাধ হয় আপনারা আমাকে ক্ষমা করবেন, কেমন? আর ভগবান চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের কত দয়ালু, অবশ্যই ক্ষমা করবেন। তো আসুন এখন আমরা তাদের নাম উচ্চারণ করব, একটু জোরে উচ্চ স্বরে বলবেন, যারা মালা পেয়েছেন মাথার গুলি, আর যারা মালা পাননি ভক্তি ভরে হাত জড়ো করবে, হাত জড়ো করে আমার পরে পরে একটু জোরে উচ্চারণ করবে, রেডি সবাই? আরে নাম করতে গিয়ে কোনো লজ্জা ঘৃণা রাখবেন না, তাহলে কিন্তু হবে। হ্যাঁ রেডি কি কেউ বলছেন না, ঠিক আছে ধরুন এটা আমি বলবো, আমার পরে পরে একটু উচ্চ স্বরে বলবেন, বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। যারা মালা পানি খুব দুঃখ পাচ্ছেন আপনারা, মন থেকে যেন কথা বেরোতে চাইছে না, খুব দুঃখের মধ্যে বেরোচ্ছে, একটু জোরে বলুন, ভগবান সব ব্যবস্থা করে দেবেন, চিন্তা করবেন তার নাম করুন, একটু উচ্চ স্বরে আর একটু জোরে বলবেন, হ্যাঁ বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। একটু প্রণাম করে নিই তাদের উদ্দেশ্যে। এখন কি করবেন, মালাটাকে ডান হাতে ঠিক এরকম করে নেবেন, তিনটে আঙুলের ওপর দিয়ে রাখবেন মালাটাকে ঠিক এরকম। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, মালার দুদিকে দুরকম গুটি আছে, মাথা থেকে দেখুন একদিকে একটু বড় বড় মোটা মোটা আর একদিকে একটু ছোট ছোট, না সরু সরু গুটি আছে, ভালো করে বুঝে নিন যারা পেছনে মালা পানি। হ্যাঁ তো বড় গুটিগুলো হাতের বাইরের দিকে রাখবেন, বাইরের দিকে, আর ছোটগুলো হাতের ভেতরের দিকে তালুর দিকে থাকবে, বোঝাতে পেরেছি? নিয়েছেন? এখন মাথার গুটির কি নাম বলেছিলাম? হ্যাঁ তো মেরু গুটির পরে বড়র দিকের যে প্রথম গুটিটা বাইরের প্রথম গুটিটা এটা একটু টেনে নিন, নিয়ে প্রথম গুটিটাতে এই বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরুন, তর্জনি কিন্তু সোজা থাকবে। হ্যাঁ একদম ঠিক আছে, এটা উঁচু দেখাতে হবে, উঁচু করে তাহলে বুঝবো যে হ্যাঁ একদম ঠিক, ফার্স্ট ক্লাস, বাচ্চাটাও বুঝে গেছে, খুব ভালো। তাহলে প্রথম গুটি নিচে ব্যথা করবে, তুলে থাকতে হাত ব্যথা করে, যারা মালা পাননি হাত জোরে করে ভক্তি ভরে আমার পরে পরে, এখন হরিনাম শুরু করছি, যেরকম জোরে বলছেন এটা উচ্চ স্বরে বলবেন, আর যেন সবাই আমরা শুনতে পাই, শুরু করি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আগের মতো শব্দটা হলো কি কম হলো না, চেষ্টা করে আরেকটু জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা খুব ভালো ছাত্রছাত্রী, মাস্টারমশাই যা বলছেন আর অক্ষরে অক্ষরে শুনছেন, খুব ভালো, আমার খুব ভালো লাগছে আপনাদেরকে জব করিয়ে। তো কি করলাম, একটা গুটিতে ধরে কিন্তু আছি শরীরে, কিন্তু ষোলো নাম পুরো উচ্চারণ করবেন একটা গুটিতে ধরে, যখন জব হয়ে গেল এটা টেনে দেবেন আপনার দিকেই টানবেন, বাইরে ঠেলবেন না, তাহলে বড়োর দিকে দু নম্বর গুটি চলে আসলো। হ্যাঁ তো দু নম্বর গুটিটা ধরুন, এখন আবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দুটো গুটি জপ হয়ে গেল টেনে নিন, তিন নম্বরে চলে যান, আবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইবার আসতেবারে শব্দটা একটু কমে গেল, একটু জোরে থাকবে, সবসময় একটা লেভেলে থাকবে। তাহলে কটা গুটি জপ করলাম, এবং দেখতে দেখতে বলতে বলতে তিনটে গুটি হয়ে গেল। এভাবে নিয়মটা আমরা বুঝে নিলাম, কি একটা গুটিতে ধরে ষোলো নাম পুরো উচ্চারণ করব, বলা হয়ে যাবে টেনে নিয়ে পরের গুটিতে যাব। এভাবে যেতে যেতে যখন এইখানে চলে আসবে মাথার কাছে, একমালা জপ দেবে, কত সময় লাগবে জানেন?
যদি আপনি নিজে নিজে করেন প্রাথমিক অবস্থায় নতুন অবস্থায় 7 থেকে 8 মিনিট লাগবে তো আমাদের সারা দিন রাতিতে কত সময় 24 ঘন্টা তার মধ্যে 7 মিনিট 8 মিনিট বের করতে পারবো না সবাই চুপচাপ মানে পারবে না পারবো না নিশ্চয়ই পারবে দেখুন একটু দিন না সময় আপনাদের কাছে অনুরোধ করছি বাড়িতে গিয়ে 7 মিনিট সময় শুধু এটার জন্য দিন 2-4 মাস পরে দেখুন না কি হচ্ছে আপনাদের ফ্যামিলির আপনাদের পরিবারের কি হচ্ছে দেখুন খালি কোনো পরিবর্তন হচ্ছে কি না হচ্ছে আর করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা কত নম্বর গুটিতে গেলাম 4 নম্বর মন্ত্রটা মুখস্থ হয়েছে সবার তাহলে আমাকে আর বলতে হবে একসঙ্গে বলবো আমি আপনারা সবাই একসঙ্গে আমি বলবো তারপর আপনারা বলবে না দরকার তাহলে 4 নম্বর গুটি যারা মালা পাননি হাত জোড়ো করে বসুন না দাঁড়িয়ে যাচ্ছেন কেন মাতাজি বসুন একটু বসুন এখন বাইরে গেলে কি পাবেন সব তো বন্ধ তাই না আর ঠান্ডা এর কত ভালো পরিবেশ সুন্দর আছে ভক্ত সঙ্গ যাই হোক যাদের খুব আর্জেন্ট আছে তো যেতে হবে 4 নম্বর গুটি ধরেছি তাহলে একসঙ্গে বলবো একটু তাড়াতাড়ি আর একটু উচ্চ ঈশ্বরে হ্যাঁ ওই জোরটা যেন কমাবেন না তাহলে ঘুম এসে যাবে রেডি শুরু করবো একসাথে হ্যাঁ বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Nam Sankirtan ki. Adhikta hoyeche na? Bujhte pareche? Tale ei bhabe barite giye apnara korben boyer dokan theke mana. Ta ekhon boyer kotha bolechi. Shudhu apnar jonno to neben. Tale opore chinta korte hobe apnader atmiyo sojon bondhu bandhobder. To ekta duto mandi apnara barite rekhe dite paren. যখন কারো জন্মদিন আসলো আপনি নেবেন, যারা হাত তুলুন আগে, যারা যারা রেডি হয়ে আছেন চলে যান ওখানে দিয়ে আসুন, তারপরে যাদের কোনো অসুবিধা আছে আমার সঙ্গে দেখা করুন, আমি ব্যবস্থা করে দেব। হয়তো জন্মদিন আছে, বিবাহ আছে, শ্রাদ্ধ আছে, অন্নপ্রাশনের নিমন্ত্রণ অবশ্যই দেবেন, কেমন? অবশ্যই একটা একটা করে মান্ডি বাংলা, ইংরেজি, হিন্দি এবং উড়িয়া চারটি ভাষায় আছে, চার যেটা সুবিধা সেটা আপনারা সংগ্রহ করবেন। হ্যাঁ, শুধু কি অসুবিধা হচ্ছে আমাকে আমাদেরকে জানাবেন, আর প্রত্যেকের হাতে যেন একটা করে এক বান্ডিল করে বই থাকে সবাই। এই মায়াপুর ধাম থেকে এক বান্ডিল করে বই আপনাদের বাড়িতে নিয়ে চলবে।